ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের তাগিদ আঞ্চলিক ভাষার ব্যবহার কমলে বৈচিত্র্য হারাবে বাংলা বলছেন ভীষণকরা আন্তর্জাতিক ভাষা দিবসে সকল ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন সাথে আছে আমি তাবাসুম আহমেদ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের এই দিনে পাকিস্তানি শোষণের 144 ধারা ভেঙে বুকের রক্তে রাজপথ রাঙিয়েছিলেন রফিক সালাম বরকত জব্বার শফিউররা তাদের প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় মায়ের ভাষা বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছেন তানজিম মেহেদি বসন্তের কুয়াশামাখা রাত পলাশ শিমুলের ডালে বইছে হিমেল হাওয়া ভেসে আসে চির অম্লান গানের মূর্ছনা 12:01 প্রথম প্রহর বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দলপ্রধান হিসেবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা তারপর একে একে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে বিরোধী দলীয় নেতা রোশন এরশাদ তিন বাহিনীর প্রধান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল নরওয়ের মন্ত্রী ও বিদেশি কূটনীতিকরা তারপর শহীদ বেদি খুলে দেওয়া হয় সব মানুষের জন্য যেন নগরের সব রাজপথ বেঁকে গেছে শহীদ মিনারের দিকে যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে মায়ের ভাষা বাংলা সেই সব বীর সেনানীরা বসন্তের নানা বর্ণের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল কিন্তু 65 বছর পেরিয়ে গেলেও এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি বাংলা ভাষা তাই ক্ষোভ ঝরে পড়ে ভাষা শহীদদের কণ্ঠে তারা বলছেন ভাষা শহীদদের আত্মদান তখনই পূর্ণতা পাবে যখন বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা হবে তানজিম মেহেদি নিউজ 24 ঢাকা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান তিনি এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন তিনি এখন আমরা দেখছি বিএনপির দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সিনিয়র নেতৃবৃন্দরা আমরা এসেছিলাম এখানে শ্রদ্ধা নিবেদন করতে আজকের এই দিনে আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সঙ্গে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার শপথ গ্রহণ 21 প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল জনস্রোত যেন পরিণত হয় জনসমুদ্রে
স্মৃতির মিনারে বিনম্র শ্রদ্ধা জানান লাখো জনতা। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার দাবি, সর্বস্তরে যেন বাংলা ভাষা প্রচলন নিশ্চিত করা হয়, একই সঙ্গে বাংলা ভাষার দূষণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এভাবেই ১১ বছরের এই শিশু ভোরের আলো ফোটার আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এর আগে প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ শেষে সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হয়। লাখো জনতার আগমনে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এপার বাংলায় বাংলা ভাষা নিয়ে যে জাতিসত্তার উন্মেষ ঘটে, সেই জাতিসত্তার উন্মেষে শরিক হবার টানে এখানে ছুটে আসা। নানা শ্রেণী পেশা বয়সের মানুষ জড়ো হয় শহীদ মিনারে। তাদের দাবি, সর্বস্তরে যেন বাংলা ভাষা ব্যবহার করা হয়। যত আমরা স্বাধীনতার সুফল ভোগ করা শুরু করেছি, আমরা কেন জানি বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছি। সর্বস্তরে বাংলা চালু করতে হবে, কিন্তু সেটা আজও অপূর্ণ রয়ে গেল। এটাই প্রত্যাশা যে সব জায়গায় বাংলা ভাষার বিস্তার ঘটুক। ছোট ছোট শিশুরাও বাবা মায়ের আঙ্গুল চেপে এসেছিল শহীদদের শ্রদ্ধা জানাতে। ভাষা আন্দোলন ও শহীদদের সাথে পরিচয় করিয়ে দিতেই শিশুদের সঙ্গে এনেছেন, দাবি বাবা মায়ের। একুশে ফেব্রুয়ারি দিন আমি ফুল দিতে পারছি, আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে আমাদের বাচ্চাদেরকে যে দেখাইতে পারতেছি। আমার আসার একটা মেইন উদ্দেশ্য আসলে যে আমাদের পরের প্রজন্ম যেন আসলে জিনিসটা জানে। আমি চাচ্ছিলাম যে আমার সন্তান যে যাকে ইংলিশ ভার্সনে পড়ার পরও বাংলার প্রতি যে ভালোবাসাটা সেটা যেন সবসময় থাকে। একুশে ফেব্রুয়ারি শহীদদের স্মরণ ও শ্রদ্ধার পাশাপাশি একুশ মানে মাথা নত না করা চেতনাকে লালন করতে হবে, এমনটাই বললেন শ্রদ্ধা জানাতে আসা জনতা। হাসান পারভেজ, News24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী প্লাবন রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। প্লাবন, শহীদ মিনারে তো এখনো সবাই শ্রদ্ধা জানাচ্ছেন, কেমন ঢল দেখছেন মানুষ? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এখন সেখানে? ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা ভোর থেকে এখানে কিন্তু রয়েছে, গতকাল বিকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেকেই এখানে ছিলাম এবং এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, যে কারণে এই দুপুরে এখন কিন্তু একেবারে ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো শহীদ মিনারের মূল বেদি। আমি দাঁড়িয়ে আছি শহীদ মিনারে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ফুলে ফুলে পুরো শহীদ মিনারের পুরো বেদি কিন্তু ছেয়ে গেছে। যদিও এখনও কিন্তু ফুল দেওয়ার কার্যক্রম চলছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবাই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে, যেসব ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে সেসব ফুল দিয়েই কিন্তু এই মূল বেদিতে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা শহীদ মিনার ফুল দিয়ে এখানে প্রতিকৃতি আঁকা হয়েছে শহীদ মিনারের। বাংলা ভাষার বিভিন্ন সংস্কৃতি এই ফুল দিয়ে শহীদ মিনারের বেদিতে কিন্তু তুলে ধরা হয়েছে এবং ফুলে ফুলে সুসজ্জিত পুরো শহীদ মিনার। আমরা শুধুমাত্র একটি দিন নয়, একুশে ফেব্রুয়ারির দিনেই পরিষ্কার পরিচ্ছন্ন আলোক উজ্জ্বল শহীদ মিনার থাকবে তেমনটা নয়, সারা বছরই যাতে গুরুত্ব পায় এই জাতীয় শহীদ মিনার, সেই তাগিদ কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি সকাল থেকেই, তারাও তেমনটি বলেছেন যে বাংলা ভাষা যেমন সারা বিশ্বে গুরুত্ব পাচ্ছে, সময়ের সঙ্গে বাংলার চর্চা বাড়ছে, বিভিন্ন জায়গায় বাংলার বিস্তৃতি বাড়ছে, সেই তুলনায় বাংলাদেশে আমরা কতটা শ্রদ্ধা জানাতে পারছি বাংলা ভাষাকে, সেই প্রশ্ন তারা রেখেছেন। আমরা অনেক বিশিষ্ট জনের সঙ্গে কথা বলেছি সকাল থেকেই সাধারণ মানুষের পাশাপাশি, তারাও অনেক ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছেন যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়ে গেছেন তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাচ্ছি বটে, সেটি একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে কি না, যে উদ্দেশ্য, যে আবেগ অনুভূতি নিয়ে ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা ঘটেছে,
যে জীবনদানের মধ্য দিয়ে বাংলা ভাষা পেয়েছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, সেই ভাষাই আমরা এখনও সর্বজনীন মাতৃভাষা বাংলা এখনও হয়ে ওঠেনি। আমরা বিভিন্ন জায়গায় এখন ইংরেজি ভাষার প্রাধান্য দেখতে পাই, বিশেষ করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড স্যান্ডবোর্ডে কিন্তু ইংরেজি ভাষার প্রচলন আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে সরে আসার কথা কিন্তু অনেকেই বলেছেন। অন্তর থেকে অনুধাবন না করা পর্যন্ত, গুরুত্ব অনুধাবন না করা পর্যন্ত, শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকা পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে সরে আসাও সম্ভব নয়, তেমনটি বলেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমশো আরফিন সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে তরুণ প্রজন্মের মধ্যে আসলে একটু আধুনিকভাবে বাংলা ভাষায় কথা বলার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটি কিন্তু বাংলা ভাষার জন্য আসলে সামনের দিনগুলোর জন্য খুব একটা সুখকর নয়, সেই জায়গা থেকে সরে আসার জন্য তিনি বলেছেন। এবং সেজন্য কিন্তু সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ তাগিদ থেকেই সেটি করার তাগিদ তিনি দিয়েছেন, শুদ্ধ ভাষায় বাংলার প্রচলন করার তাগিদ তিনি দিয়েছেন। আমরা একটা বড় অভিযোগ যে সর্বজনীন বাংলা ভাষার প্রচলন এখনও হয়নি, সেই জায়গায় আদালত, বাংলাদেশের আদালত পাড়ায় এখনও বাংলার প্রচলন নেই। আমরা কথা বলেছিলাম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে, তিনি যখন শহীদ মিনারে এসে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন, তখন তিনি বলেছেন যে তিনি তার কর্মজীবনের কোথাও ব্যর্থ হননি এবং তিনি আশ্বস্ত করেছেন যে তার যে মেয়াদ রয়েছে সামনের দিনগুলোতে, সেই দিনগুলোতে তিনি চেষ্টা করবেন বাংলা ভাষায় যাতে রায় লেখা হয়। এবং তিনি বলেছেন যে এখনই তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে বাংলাদেশের আদালতে রায়গুলো বাংলায় লেখা হয়, সেই প্রক্রিয়া চলছে। এবং তারা উন্নত প্রযুক্তি খুঁজছেন যে প্রযুক্তির মাধ্যমে আসলে যখন বিচারক রায় পড়বেন বাংলায় তখন যাতে বাংলা ভাষাটি লেখা হয়ে যায়, সেই প্রযুক্তি তারা খুঁজছেন, সেদিকে তারা যাচ্ছেন। এবং তিনি আশ্বস্ত করেছেন তার মেয়াদের মধ্যেই আদালতের সব রায় আসলে বাংলা ভাষায় লেখা হবে, সেটি একটু উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, জটিল স্মৃতি আসলে বাস্তবায়িত হয়। আমরা একটু সামনের দিকে তাকাতে চাই, আমরা দীর্ঘ লাইন দেখছি সকাল থেকেই, এই লাইনে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের। এবং আপনারা এখনও দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেম, আসলে যতদূর দেখা যায় ক্যামেরার ফ্রেমে, যতদূর চোখ যায় পুরো ক্যামেরার ফ্রেমই কিন্তু দেখতে পাবেন সাধারণ মানুষ আসলে অপেক্ষা করছেন ব্যানার নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা দেখেছি যে মাঝে মধ্যে একটু বিশৃঙ্খল অবস্থা কিন্তু এই শহীদ মিনারে হচ্ছে না তা কিন্তু নয়, যদিও সুশৃঙ্খলভাবে বেশিরভাগ সময় আমরা দেখেছি শ্রদ্ধা জানানোর কাজটা হচ্ছে, প্রক্রিয়াটা চলছে। তারপরেও যে যত ভিড় আমরা এবার অন্তত লক্ষ্য করছি, আগের যে 21 ফেব্রুয়ারি আমরা কাভার করেছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাভার করেছি শহীদ মিনারে এসে বা এর আশপাশে, গতবার বা তার আগের বারের পরিবেশ থেকে এবারকার পরিবেশ পরিস্থিতি নিরাপত্তা কিন্তু কোনো অংশেই ঘাটতি নেই, কমতি নেই, তবে মানুষের ভিড় কিন্তু গতবার বা তার আগের বারের তুলনায় অনেকাংশে বেশি দেখছি। আমরা সাধারণ মানুষ সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে রয়েছেন। ভাই কোথা থেকে আসছেন একটু জানতে চাই? আমরা ধানমন্ডি থেকে আসছি। জি, এই যে বাচ্চাদের সঙ্গে নিয়ে এসেছেন, কি কারণে আসলে তাদেরকে নিয়ে আসা? অনেক রকম ঝক্কি ঝামেলা পোহায় আসতে হচ্ছে আপনাদের। ওরা আসলে এই 21 ফেব্রুয়ারি সম্পর্কে, আমাদের ভাষার ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই ও আসলে আরো একদিন ধরে এই বিষয় পড়ছে স্কুলে, এবং এটা সম্পর্কে সকাল থেকে কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্করা নয়, অনেক কিশোর কিন্তু বাবা মার হাত ধরে আসছেন, এবং তারাও যাতে ভাষার যে গর্ব, বাংলা ভাষার যে গর্ব, বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে যাতে সঠিকভাবে জানতে পারেন সেজন্যই বাবা মারা শিশু কিশোরদের নিয়ে আসছেন, বাচ্চাদের নিয়ে আসছেন। এবং একই সঙ্গে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও দেখেছি, একজনকে পেয়েছি, একটু কথা বলতে চাই, যিনি তার দুই ছেলে মেয়েকে নিয়ে এসেছেন। ভাই কোথা থেকে এসেছেন, কোনো ঝামেলা হলো কিনা? না না, আমি ঢাকা ইউনিভার্সিটি এলাকায় থাকি, তো আমি প্রতি বছর এখানে আসি, আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি। ওদেরকে নিয়ে আসার উদ্দেশ্য কি, মানে ওরা আসলে ভাষা সম্পর্কে কতটা জানে, মাতৃভাষা সম্বন্ধে বুঝতে পারে, জানতে পারে, এটা হচ্ছে মুখ্য বিষয়। বিষয় জানতে চাই যে বাংলা ভাষার যে বিস্তৃতি বাড়ছে, চর্চার জায়গাটাই আপনার জায়গাটা অনেক কমে আসতেছে, কারণ আমাদের দেখা গেছে গার্জিয়ানরা অনেকখানি ইংলিশ মিডিয়াম বা এর প্রতি অনেক ঝুঁকে পড়ছে। আমরা মনে করি যে আমাদেরকে বাংলা ভাষার চর্চাটা আরও বাড়ানো উচিত এবং ভালোভাবে। আমি আছি ঢাকা নিউ মার্কেট থেকে। অপেক্ষা করতে হলো এই পর্যন্ত আসতে? বেশিক্ষণ অপেক্ষা করি না, এই আধা ঘন্টা এক ঘন্টা হবে আর কি। পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এখানকার আয়োজন? মোটামুটি ভালো, সুন্দর পরিবেশ। কেমন লাগছে এখানে, কেন এসেছো? ভালো লাগছে,
তরুণ প্রজন্মের একটা অভিযোগ যে আসলে তরুণ প্রজন্মের পক্ষ থেকে ভাষার বিকৃতি হচ্ছে, বেশি আধুনিক ভাষায় বাংলা বলতে গিয়ে বাংলার বিকৃতিটা হচ্ছে, শুদ্ধ ভাষায় বাংলা হচ্ছে না, সেই একজন তরুণ আমরা পেয়েছি, সেই তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। একটা বড় অভিযোগ যে তরুণরা ঠিক মতো বাংলা ভাষায় কথা বলতে পারে না, বেশি আধুনিকতার ছোঁয়া চলে আসছে বাংলা ভাষায়, আপনার পর্যবেক্ষণ? ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথা হচ্ছে যে আমরা তরুণ প্রজন্ম যারা এখন পর্যন্ত স্টাডি করছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ইভেন স্কুলের কথাও বলছি, যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বাংলাদেশ বিভিন্ন শহরে বা বিভিন্ন 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 এলাকায়, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যারা ইংলিশ শিখছেন তারা কিন্তু বাংলা চর্চা করতে পারছেন না। বাংলা চর্চাটা শুধুমাত্র আমরা বছরে একবার করব না, বাংলা চর্চাটা প্রতিদিন থাকতে হবে, এটা স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক যে কোনো ইনস্টিটিউট হোক। আর কি মনে হচ্ছে যে আমরা একদিনের মধ্যে সম্ভবত থাকছে, যে 21 ফেব্রুয়ারি উদযাপনের মধ্যেই বাংলা ভাষার চর্চা সম্ভবত থাকছে শ্রদ্ধাপদের জায়গাটা? জি, আসলে হচ্ছে যে আমাদের যে মিডিয়া জগৎ, যদি মিডিয়ার কথা বলি, FM রেডিও বা বিভিন্ন ধরনের মিডিয়া, সেই মিডিয়াগুলোতে কিন্তু আমরা কিন্তু বাংলাটাই চর্চা, বাংলার পরিবর্তে ইংলিশটাই চর্চা করছি। ইংলিশ যখন FM রেডিও আমরা শুনি তার মধ্যে 50% বাংলা 50% ইংলিশ, ভাষারও পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে। সেই জন্য বাংলার যে চর্চাটা, সঠিক চর্চাটা, মানে নবীনদের মধ্যে ঢুকিয়ে দেওয়া বা শিশুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, একজন শিশু ইংলিশ মিডিয়ামে যখন পড়েন সে কিন্তু মায়ের থেকেও ইংলিশ ভাষা শিখেন, বাবার থেকেও ইংলিশ ভাষা শিখেন, তার যে মাতৃভাষা সে মাতৃভাষা সে ভুলে যান। সেক্ষেত্রে আমি মনে করি ইংলিশ মিডিয়াম হোক যে কোনো মিডিয়াম হোক প্রত্যেকটা মিডিয়ামে বাংলা মানে বাংলা ভাষা বাংলা সাহিত্যের চর্চাটা সঠিকভাবে থাকা মানে দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আপনি বলেছেন। যেমন অভিযোগ আসলে সব জায়গা থেকে কিন্তু আমরা পাই, আমরা যারা গণমাধ্যম কর্মীরা যখন ভাষা নিয়ে কাজ করি রিপোর্ট করছি তখন কিন্তু এই অভিযোগ কিন্তু বিশিষ্টজনদের কাছ থেকে কিন্তু আমরা পাই। এবং আমি দাঁড়িয়ে আছি একেবারে শহীদ মিনারের মূল বেদির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সাধারণ মানুষের ঢল কিন্তু কোনো অংশেই কমতে নেই। আমরা কিন্তু অন্যান্য বারের কথা বলছিলাম, অন্যান্য বারের তুলনায় এবার মানুষের ঢল আমরা বেশি দেখছি, এবং অন্যান্য বার যেমন ধরো 12টা 1টা দুপুর 2টা পর্যন্ত হয়তো বা এই ঢল কিন্তু কমে আসে, কিন্তু এখন কিন্তু 12টার বেশি বাজে আমরা কিন্তু সেই ঢল কমে আসার কোনো রকম লক্ষণ এখন পর্যন্ত দেখছি না। এখনো হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছেন, এবং আমরা কিন্তু এই শহীদ মিনার থেকে যতদূর দেখছি আসলে সকাল থেকে যতদূর চোখ গিয়েছিল এখনো কিন্তু সেই দূর পর্যন্ত চোখ যাচ্ছে, এবং সাধারণ মানুষের ঢল কিন্তু ততদূর পর্যন্ত রয়েছে, কোনো রকম কমতি কিন্তু আমরা দেখছি না সাধারণ মানুষের যে ঢলের জায়গাটাই। আরেকটি বিষয় একটু না বললেই নয় যে অভিযুক্তি করেছেন, আমরা ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ফোন দিতে আসার সময় তিনি যেমনটা বলেছেন যে সারা বিশ্বের প্রায় 32 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, সেই বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে একটি দাবি জোর দিয়ে তিনি জানিয়েছেন যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে যাতে বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয় সেই দাবি তিনি এখান থেকে করেছেন। কেন নয়, বাংলা ভাষা অবশ্যই দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পেতে পারে। জানিয়ে রাখি বাংলা ভাষার বিস্তৃতি কিন্তু দিনে দিনে বাড়ছে, এবং বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ কিন্তু বাংলা ভাষার প্রতি বাড়ছে। আমরা জেনেছি যে 4টি মহাদেশের প্রায় 100টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার চর্চা করা হচ্ছে, বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে তারা গবেষণাও করছেন শিক্ষার্থীরা। তো বাংলা ভাষার বিস্তৃতি বাড়ছে, চর্চা বাড়ছে, দুর্ভাগ্যের বিষয় এখনও বাংলা বাংলাদেশে আসলে সেইভাবে গুরুত্ব কতটা পাচ্ছে সেই প্রশ্ন কিন্তু এখনও থেকে যাচ্ছে। কারণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বড় বড় বিলবোর্ডে, দোকানের সাইনবোর্ডগুলোতে আমরা কিন্তু এখন ইংরেজি ভাষায় বেশি প্রাধান্য দেখতে পাই, সেই জায়গা থেকে কবে সরে আসা যাবে সেই প্রশ্ন কিন্তু রাখছেন। এখানে যারা সাধারণ মানুষ আসছেন, যারা বিশেষজ্ঞরা আসছেন, তারা কিন্তু সেই প্রশ্ন রেখেছেন। এবং শুধুমাত্র এই আমরা কিন্তু এই অভিযোগগুলো শুধুমাত্র এই 21 ফেব্রুয়ারি কেন্দ্রিক, যে আমরা যে গণমাধ্যম কর্মীরা যে রিপোর্ট করতে যাই, কিংবা এই যে 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আমরা যে সংবাদ সংগ্রহ করি বা সরাসরি সম্প্রচার করি সেই জায়গাটাই সাধারণ মানুষ কিন্তু এই কথাগুলো বলেন, কিন্তু আমরা যখন 21 ফেব্রুয়ারি শেষ হয়ে যায় তারপরে কিন্তু এই কথাবার্তাগুলো খুব বেশি থাকে না, অভিযোগের জায়গাটাও থাকে না, এবং গতানুগতিক যে অবস্থা সে অবস্থায় কিন্তু বিরাজ করে। আমরাও চাই সাধারণ মানুষের মতো সবাই শুধুমাত্র এই 21 ফেব্রুয়ারি দিনে এসে ফুল নিয়ে খালি পায়ে এসে শুধুমাত্র শ্রদ্ধাবোধ বা গর্ববোধের জায়গা থেকে তারা শ্রদ্ধা জানাবেন না, সারা বছরই এই বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন করবেন, একই সঙ্গে যে আবেগ নিয়ে অনুভূতি নিয়ে
যে প্রত্যাশা নিয়ে আসলে জীবনদান করে গেছেন রফিক শফিক জব্বার, তাদের সেই মর্যাদাটাও রাখবেন? তারা আসলে বাংলা ভাষাকে নিশ্চয়ই এভাবে দেখতে চান না, বিকৃতি ভাষায় কেউ কথা বলবেন কিংবা বাংলাদেশ যেই দেশের যে গর্ব বিশ্বের বুকে মাতৃভাষার জন্য জীবন দেওয়ার মতো বিরল ঘটনা ঘটেছে, সেই বাংলাদেশ মাতৃভাষাকে আসলে কতটা গুরুত্ব দিতে পারছে সেই প্রশ্ন যাতে কেউ না তুলতে পারে সামনের দিনে, সেই ব্যবস্থাগুলো যাতে রাখা হয়, ব্যবস্থাপনাগুলো যাতে রাখা হয় সেই ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ সরকারের প্রতি। তো এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখানে সাধারণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। আমরা এখনও অপেক্ষা করছি পরবর্তীতে আবারও হয়তো আপনাদেরকে এখানকার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারব। লাবণ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়েছে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শ্রদ্ধা জানানো এখনও অব্যাহত রয়েছে। দর্শক, সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। এবার আমরা চলে যাচ্ছি পলাশির মোড়ে, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সকাল থেকে দীর্ঘ লাইন চলছে শ্রদ্ধা জানানোর জন্য, এখন কি অবস্থা দেখছেন? এছাড়া তরুণ প্রজন্মের কাছে কি তাৎপর্য রয়েছে এই ভাষা দিবসকে ঘিরে? এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে, আপনি দেখে থাকবেন যে আমরা আছি পলাশির মোড়ে, একুশের কিন্তু প্রথম প্রহর, অর্থাৎ রাত 12:01 পর থেকে কিন্তু এখন পর্যন্ত যে বাঙালির আবেগ এবং যে বাঙালি জাতি যে শ্রদ্ধা জানাতে এসছেন, তারা কিন্তু সেই শ্রদ্ধা কিন্তু তাদের এক মুহূর্তের জন্য কমেনি, মানুষের উপস্থিতি কিন্তু এক মুহূর্তের জন্য কমেনি। পলাশি ঠিক আপনার শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তায় কিন্তু লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর জন্য এখন পর্যন্ত অবস্থান করছেন। এখন প্রায় বেলা 12টা বেজে গিয়েছে, এই একুশের প্রথম প্রহর থেকে তারা এখন এখানে দাঁড়িয়ে অবস্থান করছেন, একে একে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। আপনাকে যদি বলি যে প্রভাত ফেরিতে যেমন অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সেখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি সারা বিশ্বের যেসব বাঙালি জাতি রয়েছে, বাংলা ভাষাভাষী রয়েছে, সবাই কিন্তু আজ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি জানেন যে বাঙালিদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে এবং বাঙালিদের একটি উৎসবে পরিণত হয়েছে আজ 21শে ফেব্রুয়ারি, আর এই দিনটি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার কারণ হচ্ছে আপনি জানেন যে এই দিনটিতে কিন্তু মাতৃভাষার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছিলেন, শহীদ রফিক জব্বার সালাম বরকতরা জীবন দিয়েছিলেন, যার কারণে আমরা কিন্তু 1952 সালে এই বাংলা ভাষা মায়ের ভাষাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। আজ আমাদের মায়ের ভাষা, আমাদের জাতির ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষা আমরা কথা বলতে পারি, সে যেই বীর শহীদদের অবদানের কারণে, সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সারা জাতি, বাঙালি জাতি কিন্তু শ্রদ্ধা অবনত, সারা দেশব্যাপী যেমন শ্রদ্ধা জানাচ্ছে শহীদ মিনারে, ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে, সেই ঢল আর স্রোত কিন্তু কোনোভাবেই কমছে না। প্রথম একুশের প্রথম প্রহর থেকে কিন্তু এখন পর্যন্ত লাখো বাঙালি কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন রং বেরঙের সাজে সেজে তারা এসছেন। আসলে একটি বাঙালি জাতির জন্য এই দিনটি সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে, কারণ তার কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানুষের কিন্তু ঢল কোনোভাবেই কমছে না, ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু আসছেন, তাদের আবেগের জায়গা এই বাংলা ভাষা, তাদের মমত্বের জায়গা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের জায়গা, পাশাপাশি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু বাঙালি যেসব বাংলা ভাষাভাষী রয়েছেন তারাও কিন্তু আজ এই বাংলা ভাষার উৎসবে যোগ দিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে তারা শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন সংগঠন রয়েছেন বাংলাদেশের, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল দেশে, পুরো দেশে কিন্তু চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পলাশির মোড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। News24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
একুশ মানে কি? এই প্রশ্নের উত্তরে নানা জনের নানা মত। একুশে ফেব্রুয়ারি কারো কাছে প্রতিরোধ প্রতিবাদের ভাষা, আবার কারো কাছে প্রজন্ম থেকে প্রজন্মে মাথা নত না করার শিক্ষা ছড়িয়ে দেয়া। একুশের নানা রং ও আঙ্গিক নিয়ে শেখ জালালের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের বিশেষ প্রতিবেদন। এই প্রজন্ম যাদের কাছে ঢাক ঢোল কিংবা তবলার চেয়ে গিটারের টুংটাং শব্দ বেশি আবেদনময়ী, তাদের কাছে একুশ মানে মুক্তি, একুশ মানে বাংলা ও বাঙালির জন্য প্রাণ দেয়ার উন্মাদনা। যদি বলি আমি আত্মত্যাগ করবো আমার জীবনটাকে, তাও করা উচিত, শুধু এই বাঙালি আমার বাংলাদেশি জাতির জন্য, ঠিক আছে, আমাকেও করা উচিত, সবাইকে করা উচিত। এই পরিবারের কাছে একুশে ফেব্রুয়ারি মানে অন্যরকম। আদুরে শিশুদের নিয়ে শোকের দিনের প্রথম প্রহরে শহীদদের স্মরণের মধ্য দিয়ে তারা নতুন প্রজন্মের মাঝে বাঙালির চেতনা ছড়াতে চান। নতুন প্রজন্মের কাছে একুশের চেতনার মানে তাৎপর্যটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে ওদেরকে নিয়ে আসছি। মায়ের ভাষার টানে এত শক্তি যে টেমস পাড়ের বাসিন্দাদেরও শহীদ মিনার মুখে করে করে আবেগি। যে আমি সুদূর বিদেশ লন্ডন থেকে এই প্রতি বছর এখানে আসি এবং একুশে ফেব্রুয়ারিতে আসতে পেরে এবং শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আমার মনটা খুব প্রাণবন্ত হয়ে থাকে। আমি সেখানে যাব এবং আমার শহীদ ভাইদের স্মরণ করব। তরুণদের কাছে ফেব্রুয়ারির একুশ তারিখের তাৎপর্য আরও ব্যাপক। নগ্ন পায়ে হাতে ফুল নিয়ে যখন তারা শহীদ মিনার মুখে হয়, তখনও তাদের বুকের ভেতরে উথলে ওঠে বাংলা ভাষার বুদবুদ। একুশে ফেব্রুয়ারি আমার কাছে শোষণ থেকে মুক্তির হাতিয়ার, বঞ্চনা থেকে মুক্তির হাতিয়ার, স্বাধীনতা বিনির্মাণের হাতিয়ার। কারো কাছে একুশ আবার শ্রদ্ধার সাথে পেশাগত দায়িত্ব পালনের অন্য নাম। সাধারণের অসাধারণ শ্রদ্ধার্ঘ যাতে নির্বিঘ্ন হয়, তার জন্য অস্ত্র হাতে অতন্দ্র প্রহরী তারা। মাটি ঘেঁষা প্রান্তিক মানুষ দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে যাদের মাথার ঘাম পায়ে পড়ে, একুশের রাতে তাদের মাথাতেও জল জল করে স্বাধীন বাংলার পতাকা। কালো রাজপথে একা হেঁটে হেঁটে একুশ ফেরি করে তারা। এসবের বাইরেও ভাগ্য যাদের সাথে চরম নিষ্ঠুর, তারাও একুশে ফেব্রুয়ারির টানে রাজপথে নেমেছে, হয়েছে শহীদ মিনার মুখে, মনে মনে গাইছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। 65 বছর পরে 1952 সালের একুশে ফেব্রুয়ারির চেতনা এখন আগের চেয়ে অনেক বেশি শাণিত আর পরিপক্ক। এখন একুশ মানে শুধুই শোক নয়, একুশ মানে শক্তি, একুশ মানে বিপ্লব, একুশ মানে পরিবর্তন, একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বুক টান টান করে দাঁড়িয়ে বলা আমরা অসাম্প্রদায়িক বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলাকে ভালোবাসি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। হাবিব, বই মেলায় কেমন দেখছেন আজকের দিনে দর্শনার্থীদের ভিড়? এছাড়া তরুণ প্রজন্ম কি বলছে, তাদের কাছে কি তাৎপর্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে বাংলা একাডেমির যে বইমেলা, এটা আজকে 21তম দিনে প্রবেশ করেছে। আমরা যেমনটি জানি যে ভাষা আন্দোলনের চেতনা এবং মাতৃভাষা আন্দোলনে যারা শহীদ, সেই শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত অমর একুশে গ্রন্থমেলা প্রতি বছরই যেমনটি আয়োজন করা হয়ে থাকে, এবারও তেমন তার ব্যতিক্রম হয়নি। একে একে দিন পেরিয়ে আমরা তিনটি সপ্তাহ অতিক্রম করতে যাচ্ছি, আজকে এই বইমেলার 21তম দিন, এবং যথারীতি প্রচুর সংখ্যক দর্শক, ক্রেতা, পাঠক এই মেলায় এসেছেন। আমরা যেমনটি জানি বাংলা একাডেমির এই বইমেলা হচ্ছে লেখক, পাঠক, প্রকাশকদের এক স্বপ্নের আয়োজন। সেই স্বপ্নের আয়োজন যেন আজকের এই দিনটিতে, বিশেষ করে আজকে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসকে কেন্দ্র করে অন্যান্য ছুটির দিনগুলোর মতোই এই মেলাটি সেই স্বপ্নের রূপ ধারণ করেছে। আমরা সকাল থেকে এখানে এসেছি, এসে দেখেছি যে প্রচুর সংখ্যক দর্শক, ক্রেতা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন, এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক এবং ক্রেতাদের ভিড় বাড়ছে। সেই সঙ্গে প্রকাশক, লেখকরা তো আছেন, প্রকাশকরা স্টলগুলোতে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টলের সামনে প্রচুর সংখ্যক ক্রেতা ভিড় করেছেন, এবং প্রকাশকরা এই মুহূর্তে, বিক্রেতারা এই মুহূর্তে
ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। আমি প্রসঙ্গত আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত এই বইমেলা থেকে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা হচ্ছে 2484টি এবং গতকাল বেড়েছে 84টি বই। এখনও পর্যন্ত 10 ফেব্রুয়ারি যেই 313টি বই প্রকাশ পেয়েছিল সেটি হচ্ছে একদিনে প্রকাশিত সর্বোচ্চ বইয়ের সংখ্যা। সেই সংখ্যা আমরা যদি আরেকটি আপনাকে বলি তাহলে জানতে পারি যে মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত সর্বোচ্চ প্রকাশিত বইয়ের যেটা সংখ্যা সেটা হচ্ছে কবিতার বই সর্বোচ্চ, তারপর রয়েছে উপন্যাস, তারপর রয়েছে গল্পগ্রন্থ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক, আজকে তো ছুটির দিন তাই প্রচুর সংখ্যক স্কুল কলেজের শিক্ষার্থীগণ দলে দলে এখানে আসছেন, কেউ আসছেন শিক্ষকদের নিয়ে, কেউ তারা নিজেরাই ঘুরতে আসছেন এবং শহীদ মিনারে প্রচুর সংখ্যক লোকের ভিড় হয়ে তারা শহীদ মিনার থেকে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে অনেকেই তারা এই মেলা প্রাঙ্গণে এসেছেন মেলাটি একটু ঘুরে দেখার জন্য। আমি এই মুহূর্তে আমি একজন নবীন লেখকের সঙ্গে কথা বলতে চাই, তিনি হচ্ছেন মেজবা শিমুল, এই মেলায় তার গ্রন্থ প্রকাশিত হয়েছে। মেজবা শিমুল, আপনি কি আমাদেরকে বলবেন যে এই মেলা সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং আপনার অনুভূতিটা কী? একুশে বইমেলা আসলে বাংলাদেশের যারা সংস্কৃতিতে বিশ্বাসী, যারা বাংলা ভাষাভাষী, এই একুশে বইমেলাকে কেন্দ্র করে সারা বছর আমরা সজাগ থাকি, পাঠক আসলে অপেক্ষায় থাকে। তো ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু হয় এই বইমেলা। মোটামুটি যারা পাঠক তারা কিন্তু অপেক্ষায় থাকে কখন কার বইটা আসবে, বাজারে আসবে এবং তার কিনে সে পড়বে এবং পড়ার মাধ্যমে সাহিত্যের মধ্য দিয়ে মাতৃভাষার সঙ্গে সেতুবন্ধন সেটা সে করতে চায়। তো আমি সেই বিষয়টা মাথায় রাখি। আর দ্বিতীয়ত হলো যে একজন নবীন লেখক হিসেবে আমি এখনও পাঠক, মূলত মানুষের লেখা পাঠ করি, যারা যেসব লেখা তাদের লেখা পাঠ করি এবং চেষ্টা করেছিলাম একটা বই বের করতে, সেই বইটা বের হয়েছে। তবে আশা করছি যে আজকে মানে এই 21তম দিনে এসে বইমেলা যে দর্শনার্থী এবং পাঠকদের ভিড়, সেই ভিড়ের মধ্যে বাংলা ভাষাভাষী যে বাংলা ভাষার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে লালন করা যে বইগুলো সেগুলো যেমন মানুষের হাতে যাবে, তেমনি হয়ে যারা আমরা যারা নবীন লেখক হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার চেষ্টায় এখনও প্রচেষ্টা করছি তাদের লেখাগুলো মানুষ পড়বে। তো আমার যে বইটা সেটি আসলে 10টি গল্প নিয়ে একটা বই, অভিমানী সেই মেয়েটি। এই গল্পটি গল্পগুলো 10টা প্রেক্ষাপট এবং 10টা প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন আপনার মজা আছে, ভিন্ন ভিন্ন আপনার ছোটো ছোটো গল্প আছে, সবগুলো মিলে আসলে আমার বইটাই একটা ক্লাসিক। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে এই গ্রন্থমেলায়, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। News24 সংবাদের সময় হলো, আর একটি বিরতির ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত News24 সংবাদে। রক্ত ঋণে মাতৃভাষা কেনা পৃথিবীর একমাত্র জাতি বাঙালি। 65 বছর আগে ফাগুনের এক আগুন লাগা বিকেলে বিপ্লবী কজন তরুণের বুকের রক্তে লাল হয়েছিল পিচ ঢালা কালো পথ। তার 4 বছর পর 1956 সালে সেই রক্তের স্বীকৃতি হিসেবে বাঙালি ফিরে পায় তার মায়ের ভাষা, মুখের ভাষা, বাংলা ভাষা। ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস নিয়ে আশিকুর রহমান শ্রাবণের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ জালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলটির দিকে একটু স্মৃতিকাতর চোখে তাকান। 69 বছর আগে এখানেই প্রথম ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের পশ্চিমাংশ পূর্বাংশের ওপর বাংলার বদলে উর্দু ভাষা চাপানোর ষড়যন্ত্র শুরু করে। সেই সভাতেই প্রতিবাদী হয় ছাত্ররা, বাংলার নামে স্লোগানে মুখর করে কার্জন হল। উর্দুর বদলে বাংলাকে মাতৃ ও রাষ্ট্রভাষা করার দাবিতে 48 থেকে 52 এই 4 বছর উত্তাল থাকে রাজপথ। এই আন্দোলন সংগ্রামের হাত ধরে আসে 1952 সালের ফাগুন মাসের 8 তারিখ বৃহস্পতিবার। বাংলার দাবিতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির নেতৃত্বে 144 ধারা ভেঙে মেডিকেল কলেজের এই গেট দিয়ে মিছিল নামে রাজপথে। ইতিহাস বলছে ঘড়ির কাঁটায় তখন বিকেল 3টে,
সমুদ্রগভীর জনতা যখন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে রাজপথ কাঁপিয়ে মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, ঠিক তখনই পাকিস্তানি সামরিক জান্তারা গুলি চালায়। সেই গুলিতে প্রাণ হারায় রফিক, আব্দুস সালাম, আবুল বরকত জাব্বার সহ আরও অনেকে। বুট জুতোয় থেঁতলে দেয় ভাষার দাবিতে গর্জে ওঠা প্ল্যাকার্ডগুলো। একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ঝরা রক্তের প্রতিবাদে 22 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তাল থাকে ঢাকা সহ সারা দেশ। জান্তারা আবারও গুলিবর্ষণ করে, প্রাণ হারায় আরও অনেকে। ফাগুনের সেই আগুন লাগা দিনে রফিক, সালাম আর বরকত জব্বারদের রক্তের বিনিময়ে 4 বছর পর 1956 সালের ফেব্রুয়ারি 27 তারিখ পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। আজকের শহীদ মিনার সেই আগুন লাগা পলাশ আর দেয়ালের প্রতিটি অক্ষর শ্রদ্ধায় স্মরণ করছে বীর সেই ভাষা শহীদ আর ভাষা সৈনিকদের। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। দর্শক, রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অমর একুশ উপলক্ষে চলছে বর্ণমালার মেলা। সেখানে রয়েছেন সহকর্মী ফাতেমা কাউসার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফাতেমা, বর্ণমেলার সবশেষ খবর আমাদের জানান, কেমন উপস্থিতি দেখছেন সেখানে? কেমন বলো দেখি। তাবাসুম, আমি সকাল থেকে জানাচ্ছিলাম যে আজকে ভাষার মাসে 21 ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাইরের মানুষ কিন্তু ভাষা শহীদদেরকে বিভিন্ন সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানে প্রথম আলোর সৌজন্যে বর্ণের মেলা হচ্ছে, অর্থাৎ বর্ণমালার মেলা। আবার আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে এবং বিভিন্ন রঙে কিন্তু তারা বর্ণকে সাজিয়েছেন, এবং সেখানে কিন্তু মানুষ সকাল থেকে আসছেন। এবং শুধুমাত্র রেসিডেন্সিয়াল স্কুলের যে ছেলে ছাত্ররা রয়েছেন তারা না, তার আশেপাশে যেসব যারা থাকেন তারাও কিন্তু এখানে এসেছেন এই বর্ণের মেলায়। আপনাকে একটু দেখায় যে কতভাবে আসলে তারা বর্ণকে এখানে সাজিয়েছেন, এবং তার পাশে স্টেজে কিন্তু শিল্পীরা পারফর্ম করছেন, এবং ছোট ছোট বাচ্চারা যারা এসেছে তাদের জন্য এখানে খেলার জন্য নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে। এবং সকালে একটু জানিয়ে রাখি যে রেজুয়ানা চৌধুরী বর্ণ এবং আনিসুল হক এখানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। শ্রদ্ধার মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারপর পরে কিন্তু তার পাশেই ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ছবি চিত্রাঙ্কন প্রতিযোগিতা রাখা হয়। আমি এখানে আসলে যারা সকাল থেকে এসেছেন তাদের ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে এই বর্ণের মেলায়, আমি এরকম একজন অভিভাবকের সাথে একটু কথা বলবো যে এই ভাষার মাসে এই বর্ণের মেলার আয়োজন তাদের কেমন লাগছে একটু যদি বলতেন যে বর্ণের মেলার আয়োজনটা আসলে কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে। এখানে আমরা এবার প্রতিবারই আমাদের বাচ্চাদের নিয়ে এখানে আসি। খুবই ভালো একটা আয়োজন, বাচ্চারা খুব খুশি হয় এখানে এসে। এখানে হয় ছবি আঁকা হয়, হাতের লেখা প্রতিযোগিতা হয়, খুব ভালো একটা প্রোগ্রাম, ভীষণ ভালো আয়োজন। আমরা এগিয়ে গেছি অনেক দূরে। আজকে সেই ভাষার অর্জন 21 ফেব্রুয়ারি একটি ছোট্ট মজার ম্যাজিক আমি সবাইকে উপহার দিতে চাই। শুনছিলেন তারা কিন্তু প্রতিবারই এই বর্ণমেলার আয়োজনে থাকেন, আপনাকে একটু পিছনে আমি একটু দেখাতে চাই যে ওখানে কিন্তু নাগরদোলা, বাচ্চাদের জন্য নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে, এবং পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং তারা কিন্তু ব্যাপক উপভোগ করছেন। আরেকটু জানিয়ে রাখি যে প্রথম আলো কিন্তু প্রতি বছর এই বর্ণমালার মেলার আয়োজন করে থাকে, এটা তাদের অষ্টমবারের মতো আয়োজন এবার, এবং এবারই কিন্তু বৃহৎ পরিসরে তারা এই আয়োজনটি করেছেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমরা জানি যে রেসিডেন্সিয়াল স্কুল মডেল এই স্কুলটিতে সবচেয়ে বড় মাঠ রয়েছে, খেলার মাঠ। আমরা জানি যে এখন আর সেভাবে খেলার মাঠ আসলে স্কুলগুলোতে পাওয়া যায় না। প্রথম আলো এই জন্যই কিন্তু এবার ব্যাপকভাবে এই আয়োজনটি করেছেন। অনেক এখানে শুধুমাত্র যে রেসিডেন্সিয়ালে যারা পড়াশোনা করে তারাই যে শুধু এসেছেন আমি যেমনটি জানাচ্ছিলাম তা কিন্তু না, ছোটো ছোটো বাচ্চারা আসলে সকাল থেকে এটি উপভোগ করছিল। আমার সাথে এই মুহূর্তে একজন ছোট্ট শিশু আছেন, আমি তার কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে তোমার। ভালো লাগছে। নাম কি? জু। কী কিনেছো তুমি?
ওই যে কালারের বই কিনেছি, এরপর ব্ল্যাক ওই যে গল্পের বই কিনেছি আর কিছু কিনেছি। তারপর আপনি শুনছিলেন যে আসলে তার শরীরেও কিন্তু বর্ণ তারা ধারণ করেছে, এবং আজকে যেহেতু ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে এই অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে, সবার শরীরেও কিন্তু সেই কি চিহ্ন। তো আবার আপনাকে একটু দেখাতে চাই যে পুরো প্রাঙ্গণে কিন্তু পুরো মাঠে মানুষের সমাগম ঘটেছে এবং প্রচুর লোক সমাগম কিন্তু এখানে হয়েছে সকাল থেকে, সকাল 9টা থেকে শুরু, এটা সারাদিন ব্যাপী চলবে। কিছুক্ষণ আগে এখানে রেজনা চৌধুরী বন্যা গান করেছেন, এছাড়াও নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা এখানে ভাষার গান পরিবেশন করেছেন। তাবাস্তুম, এই অনুষ্ঠান কিন্তু চলছে, আসলে অনেকগুলো স্টল আপনি দেখতে পাচ্ছেন, সিসিমপুর অনেকগুলো স্টল রাখা হয়েছে, বাচ্চাদের জন্য বইয়ের ব্যবস্থা রাখা হয়েছে, এবং পুরো মাঠে কিন্তু বর্ণ দিয়ে সাজানো হয়েছে, এবং সেই বড় বড় বর্ণগুলোতে আবার ছোটো ছোটো বাচ্চারা আবার রং তুলি দিয়ে আবার ছোটো বর্ণ একে বর্ণের রঙে ছোটো তারা নিজেদেরকে রঙিন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে আসলে প্রচুর মানুষ এবং বর্ণগুলো রাখা হয়েছে, এবং বর্ণের মেলা যেহেতু বর্ণকেই আসলে তুলে ধরা হয়েছে। বাংলা ভাষাকে জানেন যে শুধুমাত্র বাঙালিরাই কিন্তু বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছেন, এবং সেই যুদ্ধে সেই ভাষা শহীদদেরকে স্মরণ করেই কিন্তু আসলে এই আয়োজনটি করা। আমি আরেকজন একটু ছোটো শিশুর সাথে কথা বলতে চাই, কী নাম তোমার? আমার নাম আলমাহের মুচ্ছবি। কেমন লাগছে তোমার এই আয়োজন? আমার সেখানে খুবই মজাদার লাগছে, আমার বাবা এখানে এসে আমার জন্য অনেক কিছু কিনেছে। কী কী কিনেছো? আমার জন্য এখানে ওয়াটার গান কিনেছে, খেলনা গাড়ি কিনেছে, খাওয়ার আইসক্রিম কিনেছে, চকলেট খাওয়ার জিনিস কিনেছে। আচ্ছা, আপনি শুনছিলেন যে আসলে ছোট বাচ্চারা বাবা, আজকে যেহেতু একটি সরকারি ছুটির দিন তাবাস্তুম, সেজন্য আসলে সবাই সকালবেলা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন, তারপর পরে কিন্তু এখানে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ঘুরতে চলে এসেছেন, অর্থাৎ তাদেরকে বর্ণমালার যে মেলা সেটাতে ঘুরতে নিয়ে এসেছেন। তো তাবাস্তুম, সারাদিন ব্যাপী কিন্তু এই আয়োজন চলবে ভাষা শহীদদের স্মরণে, প্রথম আলোর আয়োজন কিন্তু চলছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চলছে বর্ণমেলা। দর্শক, এই বর্ণগুলো দিয়েই আমাদের কিন্তু ভাষার সৃষ্টি। তো এই ভাষা, এই বর্ণবিহীন ভাষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন, এমনটাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাতেমা কাউসার। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই, লাশ গুম করে ফেলে তাদের অনেকেরই পরিচয় মেলেনি। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে সালাম রফিক বরকত জব্বারের নামই বেশি শোনা যায়। এই ভাষা সৈনিকরা কে কি করতেন এবং কিভাবে শহীদ হলেন, চলুন বিস্তারিত দেখে আসি লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদনে। একুশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে 144 ধারা ভেঙে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। সেখানে পুলিশের গুলিতে আহত হয়ে দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে 1952 সালের 7 এপ্রিল মারা যান এই ভাষা সংগ্রামী। তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। শহীদ আব্দুস সালামের জন্ম ফেনী জেলায় 1925 সালে 27 নভেম্বর। স্থানীয় করিমুল্লাপুর হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে শহীদ হয়েছিলেন আবুল বরকত। সেদিন ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের 12 নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন আবুল বরকত। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত 8টার দিকে মারা যান তিনি। অবিভক্ত ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন আবুল বরকত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।
বিয়ের বাজার করতে মানিকগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন রফিকউদ্দিন আহমদ। ওই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও ফেরা হয়নি তার। বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিল বের হবে শুনে ছুটে এসেছিলেন রফিক। শহীদ রফিকউদ্দিন আহমেদের জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের পারিল গ্রামে। পিতা আব্দুল লতিফ ও মা রাফিজা খাতুন। মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে আইকম পর্যন্ত লেখাপড়া করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত শাশুড়িকে নিয়ে ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসেন আব্দুল জব্বার। শাশুড়িকে ঢাকা মেডিকেলে ভর্তি করে নিজে ওঠেন মেডিকেল কলেজের ছাত্রদের আবাসস্থলে। ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে তিনি রুম থেকে বের হয়ে আসেন, আর ঠিক তখনই পুলিশের গুলিতে আহত হন জব্বার। তাৎক্ষণিক ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শহীদ জব্বারের জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৯১৯ সালে। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের দিকে যাচ্ছিলেন শফিউর। সকাল ১০:৩০টার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ফের বিক্ষোভ করে ছাত্র জনতা। সেই বিক্ষোভ মিছিলে আবারও গুলিবর্ষণ করে পুলিশ, এতে আহত হন শফিউর রহমান। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ শফিউর রহমান অবিভক্ত ভারত উপমহাদেশের হুগলি জেলায় ১৯১৮ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। হাইকোর্টে কেরানির চাকরি করতেন তিনি। ২১ ফেব্রুয়ারির পরদিন ২২ ফেব্রুয়ারি রাতখোলা নবাবপুরে নিহত হয়েছিলেন আরও দুজন, ওহিউল্লাহ নামের ৯ বছরের এক বালক এবং আব্দুল আওয়াল নামে ২৬ বছর বয়সী এক রিকশা চালক। লাকমিনা জেসমিন শোমা, নিউজ ২৪, ঢাকা। ভাষা শহীদদের স্মৃতিরমন্থনে তৈরি শহীদ মিনার এখন আর কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, বহু আগেই দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও গড়ে উঠেছে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। এমন কিছু স্মৃতিস্তম্ভের খবর জানাচ্ছেন সাবরিনা মমতাজ। বিশ্বের নানা দেশে সগৌরবে মাথা উঁচু করে আছে ৫২ ভাষা আন্দোলনের স্মৃতিবাহী শহীদ মিনার। ১৯৯৭ সালে বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম শহীদ মিনার গড়ে ওঠে ব্রিটেনের ওল্ডহ্যাম শহরে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মাণের ঠিক ৩ বছর বাদে আরেকটি শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের সর্ববৃহৎ বাঙালি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে, এরপর লুটন শহরে। ২১-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিতে জড়ো হন বাঙালিরা। ইউরোপীয় অঞ্চলের দ্বিতীয় শহীদ মিনারটি নির্মিত হয় ইতালিতে। রাজধানী রোমের ভিয়া পানামার ইজাক রাবিন পার্কে প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই স্মৃতিস্তম্ভটি। ২০০৫ সালে জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে তোশিমা সিটিতে ন্যাশনাল থিয়েটার হলের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই নির্মিত হয়েছে শহীদ স্মৃতিস্তম্ভ। অস্ট্রেলিয়া সিডনির বিখ্যাত অ্যাশফিল্ড হেরিটেজ পার্কে ২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি একুশে একাডেমির অস্ট্রেলিয়ার উদ্যোগে ২০০৬ সালে নির্মিত হয়েছে শহীদ মিনার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্যাডো ক্রিয়েশন সেন্টারের সামনে খেলার মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ব্রোঞ্জের একটি প্ল্যাক স্থাপিত হয়েছে। কানাডার দুটো শহর টরন্টো ও মন্ট্রিলেও রয়েছে শহীদ মিনার। আরও ভিন্ন মাত্রায় ভ্যানকুভারের সারি শহরের বিয়ার পার্কে ২০০৯-এর ১১ জুলাই উদ্বোধন করা হয় ভাষার নান্দনিক মনুমেন্ট লিঙ্গুয়া একুয়াং। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বিভিন্ন জনপদে সগৌরবে মাথা তুলে আছে শহীদ বেদি। কলকাতায় ধর্মতলার কার্জন পার্ক, দেশপ্রিয় পার্ক ছাড়াও পশ্চিমবঙ্গের হলদিয়া ও চন্দননগরে নির্মিত হয়েছে শহীদ মিনার। নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।
যেসব দেশে স্থায়ী শহীদ মিনার নেই সেসব জায়গায় বাঙালিরা ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তৈরি করে অস্থায়ী শহীদ মিনার। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি, কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল, সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের তাগিদ। আঞ্চলিক ভাষা ব্যবহার কমলে বৈচিত্র্য হারাবে বাংলা, বলছেন বিশেষজ্ঞরা। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।